দেশে নির্বাচন হবেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি যে অনশন করেছে তার নাটক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। শনিবার রাজধানী কাওলায় জনসভায় এমন মন্তব্য করেন তিনি। নজরুল চৌধুরীর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠে জনসভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। জনসভায় যোগ দিতে শনিবার সকাল থেকেই মহানগর উত্তরের বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে থাকেন। নানা রঙের টি শার্ট পরে আসায় জনসভা হয়ে ওঠে রঙিন ও বর্ণময়। বেলা সোয়া তিনটার দিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জনসভাস্থলে আসেন তখন উপস্থিত জনতা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন বিএনপি সবসময় তাকে হত্যার চেষ্টা করলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকতে দিয়েছেন তিনি। বিএনপি তার বিদেশে চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে, তারা কয়টা থেকে অনশন শুরু করেছে আর বাসায় কী দিয়ে নাস্তাটা করে এসেছে আর বাড়ি যে কী দিয়ে ভাত খাবে, তো কয় ঘন্টার অনশন? নাটক করারও একটা সীমা থাকে, আপনারা অনশন করেন তো ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে সেটাই আমার প্রশ্ন। যে মা এত অসুস্থ মরে মরে সে নাকি যখন তখন মরে যাবে, হ্যাঁ বয়সও হয়েছে আর অসুস্থ বটে, তা মাকে দেখতে আসে না কেন? খালদাজিকে বিদেশে পাঠাতে চায়, নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে? সে আশা দুরাশা। আওয়ামী লীগ বাদে 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কিছুই দিতে পারেনি বলে অভিযোগ করেন শেখ হাসিনা। বলেন বিএনপি দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, সার ও বিদ্যুতের দাবি করা জনগণের উপর তারা গুলি চালিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তাই বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি, কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে অন্য কেউ যদি আসে সব ধ্বংস করে দেবে। তো এদেশের মানুষ কি সেই ধ্বংস চায়? ওই বিএনপির কথায় নাচতে চায়? ওই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তাদের কথা শুনতে চায়? বলেন চান আপনারা? তাহলে নৌকা মার্কা। বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায় বলেই তারা নির্বাচনে আসতে চায় না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তাই তারা 2013-14 সালে নিজ দলীয় কার্যালয়ে বসে থেকে অবরোধের নামে দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে দেশের মানুষ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় বলে বিএনপি যত ষড়যন্ত্রই করুক না কেন কোনোভাবেই তারা নির্বাচন ঠেকাতে পারবে না বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, খুব স্বাভাবিক। তারা যে নির্বাচন করবে তাদের নেতাটা কে? তারা যে নির্বাচন করবে তাদের প্রধানমন্ত্রী কি হবে? ওই দুর্নীতিবাজ পলাতক আসামি, এই জন্য তাদের একটা চেষ্টা নির্বাচন বানচাল করা, জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। কাজে এটা যেন করতে না পারে তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেভাবে হোক নির্বাচন এদেশে হবেই, তারা বিদেশে এখানে সেখানে ধর্ণা দেয়, ওই সব ধর্ণা দিয়ে কোনো কাজে লাগবে না। মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার চারপাশে সার্কুলার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণাও দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দুর্গাপূজার পরে গণতন্ত্র পুনরুদ্ধারে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তলে তলে আপোষ নয়, সুষ্ঠু নির্বাচনে সরকারের উপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। বলেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপিকে শত্রু মনে করে। ঢাকায় অনশন কর্মসূচিতে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। দলের প্রধান বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো ও তার স্থায়ী মুক্তির দাবিতে প্রতীকী এই অনশন নয়াপল্টনে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে লোকে লোকারণ্য ছিল গোটা এলাকা। বিএনপি নেতারা অভিযোগ করেন হত্যার উদ্দেশ্যেই তাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে চায় না সরকার। বন্দী অবস্থায় রাজনীতিকদের দেশের বাইরে পাঠানোর নজির আছে উল্লেখ করে তারা অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনকে অনুমতি না দেওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা।
থেকে হাজি সেলিম শহীদ সালামাকে বিদেশ থেকে চিকিৎসা করে এসেছেন, নাসিমকে বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে যেতে দেওয়া হলো না। আপনারা স্লো পয়জনিং করেছিলেন, বাইরে পাঠালে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, এই জন্য তাকে বাইরে পাঠানো হচ্ছে না। খালেদা জিয়ার মুক্তি ও একদফার আন্দোলন এক সূত্রে গাঁথা এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চক্রান্ত করছে সরকার, তবে সাবধানে পা ফেলতে চায় বিএনপি। সামনে পূজা আছে, আমরা চাই না যে ওই আন্দোলনের সুযোগ নিয়ে তা আবার সেই সমস্যা তৈরি করবে। ইতিমধ্যে করেছে, দেখেছেন গতকাল কুমিল্লাতে। ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীনরা আবল তাবল বলছে মন্তব্য করে মির্জা ফখরুল জবাব দেন ওবায়দুল কাদেরের বক্তব্যের। তারা ঘোষণা দেয় যে বিএনপি আমাদের শত্রু, অর্থাৎ তারা গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করলে কোনো রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না। তলে তলে এরা কি সব আবার হয়ে গেল, বারবার এই কথাটা কেন বলে? এই জন্যই বলে যে আসলে কিছুই হয় নাই, গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদেরকে এই ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং সুস্থ আমাদের মাঝে। অনশনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন জোট ও দলের শীর্ষ নেতারাও। বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। তোমরা যারা যুবক, তোমাদের উপর নির্ভর করে এই স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকবে কিনা। বেগম জিয়ার জন্য ভিক্ষা না করে লাথি মারে তালা ভাঙে বেগম জিয়াকে বাইর করার জন্য পরিস্থিতি সৃষ্টি করবে। এই অক্টোবর আমাদের বিজয়ের মাস, আচ্ছা ঠিক যদি না হয় নভেম্বরের না হলে আরো কয়েকটা দিন যাক, কিন্তু আমরা বিজয় অর্জন করব। বিএনপির সিনিয়র নেতাদের জুস খাইয়ে তিন ঘন্টার অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী ও এলডিপির সভাপতি অলি আহমেদ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে আসলো বা আসলো না সেটা বড় বিষয় নয়, বরং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হলেই হবে। জেলা প্রশাসকদের সঙ্গে প্রশিক্ষণ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। নির্বাচনকে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু করতে জেলা প্রশাসক এবং পুলিশদের নিরপেক্ষ ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের আরেকটি রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ে ছিল জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ সভা। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়া বেশি জরুরি, কে আসলো বা আসলো না তা নিয়ে মাথা না ঘামিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করার পরামর্শ তার। জনগণের কাছে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কারণ এটার ফেয়ারনেস প্রদর্শিত হয়েছে। কে নির্বাচনে আসলো কে আসলো না, জনগণ যদি আসে, ভোটাররা যদি আসেন, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে নির্বাচনে একটা বড় সফলতা আমি যদি আপেক্ষিক অর্থে বলি অর্জিত হয়ে যাবে। সিইসি বলেন, 1200 বেশি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছেন তারা। সরকারের প্রতিনিধি হিসেবে ডিসি এসপিরাই মূলত নির্বাচনের মুখ্য ভূমিকা রাখবে। আপনাদের চিত্তে ধারণ করতে হবে যে আপনারা সরকারকে রিপ্রেজেন্ট করছেন। নির্বাচন আয়োজনটা কিন্তু একটা কঠিন কর্মযজ্ঞ। এর আগে নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে গণমাধ্যমে নানাভাবে কথা আসছে, কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে আইন কানুন প্রয়োগ নিয়েই তাদের সীমাবদ্ধ থাকা উচিত বলে মনে করেন তারা। সুযোগ যেহেতু আসছে, আমরা একটা ভালো সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন আশা করি। রাজনৈতিক সমস্যা বা কিছু যদি থেকে থাকে সেগুলো রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা সমাধান করবেন এবং যেটুক সমাধান করবেন সেটুক দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। অতীতের আলোচনা সমালোচনা নিয়ে আমি ভাবি না, কারণ উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট। আমরা এমন উদাহরণ সৃষ্টি করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটা অনুকরণীয় হয়ে থাকবে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রশিক্ষণ ক্রয়সহ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
ময়মনসিংহে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হাতাহাতি এবং চেয়ার ছড়াছড়ির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই সমাবেশস্থল ত্যাগ করেন। শনিবার বিকেলে সরকার উন্নয়ন অগ্রযাত্রা এবং শান্তি সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। এ সময় দর্শক সারিতে থাকা কর্মীরা একে অপরের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে এক অপরকে চেয়ার ছুড়ে মারে। পরে শুরু হয় হাতাহাতি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। শেষ চব্বিশ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দশ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2,740 জন। শনিবার স্বাস্থ্য দপ্তর এই তথ্য জানায়। আরও জানানো হয়, সবশেষ চব্বিশ ঘণ্টায় দশ মৃত্যুসহ এবছর মোট 1,158 জনের মৃত্যু হয়েছে। সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালে শেষ চব্বিশ ঘণ্টায় 2,740 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় 460 জন এবং ঢাকার বাইরে 1,587 জন। সারা দেশে বর্তমানে 8,336 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।